বৃন্দাবন গার্ডেন হল। বৃন্দাবন গার্ডেন হলো একটি বাগান যা 12 কিলোমিটার শহর থেকে মহীশূর মধ্যে ম্যান্ডা জেলার ভারতীয় রাজ্য কর্ণাটক। এটি কৃষ্ণরাজাসাগর বাঁধের সংলগ্ন, যা নদীর উপরে নির্মিত কাবেরী। এই বাগান স্থাপনের কাজ 1927 সালে শুরু হয়েছিল এবং 1932 সালে শেষ হয়েছিল। প্রতি বছর প্রায় 2 মিলিয়ন পর্যটক দ্বারা পরিদর্শন করা বাগানটি অন্যতম প্রধান আকর্ষণ শ্রীরঙ্গপাটনা। স্যার মির্জা ইসমাইল মহীশূরের দেওয়ান উদ্যানগুলির প্রতি অনুরাগী একজন ব্যক্তি। বৃন্দাবন গার্ডেন বিশেষত কৃষ্ণরাজ সাগর বাঁধ প্রতিষ্ঠা করেছিলেন এবং নির্মিত কাবেরী নদীর উচ্চস্তরের খাল 1,20,000 একর অর্থাৎ 490 কিমি সেচ করতে আধুনিক ম্যান্ডা জেলার হদ অফ উদ্যানগুলি জার্মান উদ্ভিদবিদ এবং ল্যান্ডস্কেপ ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়েছিল, গুস্তাভ হারমান ক্রুমবিগেল। আগে এই বৃন্দাবন গার্ডেনে শ্যুটিং হতো, এখন শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ পরবর্তী ক্ষেত্রে যখন দেখা যায় বহু মানুষ আস্তে আস্তে এই গার্ডেনে পিকনিক করতে আসা শুরু করে, তো শ্যুটিংয়ে যত টাকা খরচা হয় তার থেকে বেশি মানুষ এখানে 50 টাকা করে টিকিট কেটে এন্ট্রি করে, তাতে অনেক লাভ হয়। সে কারণে শ্যুটিং করা বন্ধ করে দিয়ে এই গার্ডেনের আস্তে আস্তে পর্যটক কেন্দ্র হিসেবে তৈরি করে বহু মানুষ এখানে পিকনিকের উদ্দেশ্যে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। তো আপনাদেরকে সকালের দিকে দেখাচ্ছিলাম, দেখুন সন্ধ্যের পরে কত সুন্দর লাগছে, লাইটগুলো খুব সুন্দর লাগছে, ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখুন। আর এইটা তো আমাকে খুব সুন্দর লেগেছে, এই যে দেখছেন ঝিলটা, এটা হচ্ছে ড্যাম, ওই সাইডে আছে কাবেরী নদী, আর এইটা এই ড্যামে এখানে বোটিং স্টাফ চলে। দেখুন আপ ডাউন 80 টাকা এবং ওপারে যাওয়ার জন্য 40 টাকা, 3 বছর বাচ্চাদের ফুল টিকিট লাগবে। এটা হচ্ছে কাবেরী নদী, কাবেরী নদীর এই সাইডে বৃন্দাবন গার্ডেনের দিকে ঝিল মতো বানানো আছে, আর ওটা বর্ডার ড্যাম, ওইদিকে কাবেরী নদী আছে, এটা কাবেরী নদীরই জল। তো আমরা এবার বোট চাপবো, তো বোটিংয়ে উঠে পড়েছি, বোটিংয়ে করে উঠে ওপারে যাচ্ছি। ওপারে রাত্রির 8টার সময় ওয়াটার ড্যান্স আছে দেখার জন্য যাচ্ছি, আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো ওয়াটার ড্যান্সের কিছু মুহূর্ত। তো চলুন দেখুন আর সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, এখানেই ওয়াটার ড্যান্স হবে, দেখার জন্যে বহু মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে। তো পরের ভিডিওতে আপনাদেরকে এই ওয়াটার ড্যান্সটি দেখাবো।